মর্নিং, কেমন আছো সবাই? আমার আগের একটা ব্লগে বন্ধু কমেন্ট করেছে যে আজকে কিন্তু কেমন আছো সবাইটা মিস করলাম, তাই তোমার জন্য আরো একবার বলছি কেমন আছো। গুড মর্নিং। এত আসতে বলে তো কেউ শুনতে পাবে না। আরেকবার গুড মর্নিং, কেমন আছো সবাই? গুড মর্নিং বিশ্ব। গুড মর্নিং। শুরু করছি আরো একটা উইকেন্ড ব্লগ। কিন্তু তার মানে এই নয় যে এটা আমাদের রেগুলার স্যাটারডে ব্লগ হবে, কারণ এই স্যাটারডেটা আমাদের রেগুলার স্যাটারডে থেকে একটু অন্যরকম। বিশ্বর আজকে অফিস আছে, যদিও হ্যাঁ বিশ্বকে অফিসে যেতে হবে না, বিশ্ব ওয়ার্ক ফ্রম হোম করছে, কিন্তু তার মানেই হচ্ছে যে নো ঘোরা বেড়ানো, শুধু রেগুলার যে সমস্ত টু ডুস কাজগুলো রয়েছে উইকেন্ডে, যেরকম থাকে যে গ্রসারি শপিং, মিঠির অ্যাক্টিভিটি ক্লাসেস। মিঠি এখন যাচ্ছে হচ্ছে ডান্স ক্লাসে। অনেক বন্ধু মিঠির ডান্স ভিডিও দেখে কমেন্ট করেছিলে যে ওর মধ্যে ডান্সটা আছে, ওকে ডান্স শিখিও। তো মিঠি গত বছর থেকে ডান্স শিখছে, ও মানে একটা প্রপার ক্লাসিক্যাল ফর্মে ডান্স শেখে, সেটা হচ্ছে ভারতনাট্যম। তার সাথে এদিক ওদিক তো করতেই থাকে। এখন আমরা যাচ্ছি ওর ডান্স ক্লাসে, আর তারপরে আজকে আমাদের সেরকমভাবে কোথাও ঘুরতে যাওয়া নেই, আছে বিকেলের একটা নেমন্তন্ন। একদিকে সেটা ভালোই হয়েছে, কারণ গতকাল মানে আমি না প্রত্যেকটা দিনকে কোনো কোনো প্রজেক্টে ব্লক করে দিতে পছন্দ করি। হ্যাঁ, টাইমার সেট করে করে কাজ করা আমার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা আমাকে ভীষণভাবে প্রোডাক্টিভ করে। কারোর জন্য এটা হেল্পফুল হয়, কারোর জন্য হয় না, আমার জন্য এটা ভীষণভাবে হেল্পফুল হয়। আরেকটা জিনিস আমার প্রোডাক্টিভিটিকে ইম্প্রুভ করেছে বলতে পারো, সেটা হচ্ছে যে প্রত্যেকটা কাজের জন্য, যেগুলো আর কি রোজের কাজ না, কিন্তু সেগুলো সপ্তাহে তোমাকে একদিন করতে হয়, ধরো মিল প্রেপ, আর কোনো ঘরের পার্টিকুলার জোন ক্লিনিং বা ডিক্লাটার যাই বলো, সেইগুলোর জন্য আমি যদি একটা একটা করে দিন ব্লক করে দিই, মানে গোটা দিন না, সারাদিনে ধরো একটা সময়, 15 মিনিট 20 মিনিট, এই কাজটা শেষ করতে যতটা সময় প্রয়োজন হতে পারে, তাহলে কি হয় একটু একটু করে সমস্ত কাজ শেষ হয়ে যায়। না হলে কি হতো আমার জন্য, এটা হতো যে আমি ভাবছি আজকে না এই কাজটা করবো, হয়তো সেই কাজটা হলো কিন্তু বাকি সমস্ত কাজ পড়ে রইলো, ফলে আমি কিন্তু কেওটিক সিচুয়েশন থেকে বেরোতে পারতাম না। তো সেই কারণে আমি কী করি, কিছু কিছু কাজের জন্য আমি টাইম ব্লক করে রাখি। তো গতকাল আমার ছিল হচ্ছে বেকিংয়ের জন্য, মানে আমি মিঠির এই টার্ম থেকে আমি মাঝে সাঝে আগে করতাম, কিন্তু এই টার্ম থেকে আমি একদম ডেডিকেটেডলি ঠিক করেছি যে মিঠির যে স্কুল স্ন্যাকটা যায় সেটা বাড়ি থেকে হোম মেড স্ন্যাক্স যাবে। আর যেহেতু শীতকাল, বেকিং করলে এক তো ঘরে একটা সুন্দর গন্ধ থাকে, প্লাস হচ্ছে ঘরটাও গরম থাকে, আর 3 নম্বর বেনিফিট হচ্ছে হোম মেড ফুড, হোম বেকড কেক এভরি সিঙ্গল ডে মিঠি এনজয় করতে পারে। তো আমার ইচ্ছে ছিল গতকাল সেটা বেক করার, কিন্তু সামহাও না কালকে আমার ভীষণ টায়ার্ড লাগছিলো, কিছু কাজ করতে ভালো লাগছিলো না, তো বেকিংগুলো হয়নি। আজকে আমি কী করবো সে কারণে সেই বেকিংটা করে নেবো, আর একটু মিষ্টি বানাবো। এবার আমি বলি স্যাটারডে ব্রেকফাস্ট কী ছিল। উইকেন্ড স্পেশাল ব্রেকফাস্ট ভালো না হলে মনটা একদম ভালো লাগে না। আজকে আমাদের ব্রেকফাস্টে কী ছিল, তোর কী ছিল? ওর ছিল রুটি, চিজ আর অমলেট। আর আমাদের দুজনে কী ছিল? পাও ভাজি। তো আমি গতকাল পাও ভাজির মশলাটা এবং ভাজিটা বানিয়ে রেখেছিলাম, আর আমি ব্লগ করতে শুরুও করেছিলাম। তো আমি আর মিঠি যতক্ষণ ওর ডান্স ক্লাস এনজয় করছি, ততক্ষণ তোমরা এনজয় করো কী করে বাড়িতে পাও ভাজি মশলাটা বানানো যায় এবং ভাজির রেসিপিটা। পাও ভাজি মশলার জন্য এখানে নেওয়া আছে গোটা জিরে, গোটা ধনে, ধনের পরিমাণটা জিরের ডবল, মানে এটা যদি 1 চামচ হয় তাহলে এটা 2 চামচ, এটা হচ্ছে আমচুর পাউডার। তাছাড়া এখানে হচ্ছে তোমার গোলমরিচ, মৌরি, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, আর যেটা বড় এলাচ হয় সেটা। গোটা মশলাগুলোকে গুঁড়ো করার আগে আমি একবার শুকনো খোলায় ভেজে নেব। তো এই ছোট্ট যে তড়কা প্যানটা আছে ওটা গরম করা হয়ে গেছে। প্রথমে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব, তারপরে একে একে সমস্ত গোটা মশলাগুলো দিয়ে দেব। গোটা জিরে, গোটা
যেহেতু এটা কাস্ট আয়রনের, তাই এটাতে মানে গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু মানে পাত্রটা থেকে গরম উঠতে থাকবে এবং মশলাটা ভাজা হতে থাকবে। তো সেই কারণে আমি কি করি, একটু যখন আধকাঁচা অবস্থায় থাকে তখন গ্যাসটাকে বন্ধ করে দিই, দিয়ে ক্রমাগত নাড়তে থাকি। আর না হলে তোমরা আরেকটা করতে পারো যে পুরোটাকে করে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলেও নিতে পারো। আর যখন এই মশলাটা একটু উষ্ণ গরম হবে তখন আমি এর মধ্যে আমচুরের যে পাউডারটা আছে সেটা মিশিয়ে দেব। এই মশলাগুলো এবার পুরো ঠান্ডা হয়ে গেছে, তো আমি কি করছি এবার এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। ওকে, পাও ভাজির মশলা বানানো হয়ে গেছে, এবার আমি বানাবো হচ্ছে পাও ভাজি। আর এটা বলতে পারো আমার ফাঁকিবাজি পাও ভাজি। তো আমি কিভাবে বানাচ্ছি আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। এখানে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি, কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি রেখেছিলাম, ঠিক কোচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা গেলেই আমি সবজিগুলোকে দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এটাকে ফাঁকি ভাজি বা আমার স্টাইলের পাও ভাজি এই কারণে বলছি, কারণ অরিজিনাল যদি পাও ভাজির রেসিপি হয় সেটাতে কি হয় যে আগে সবজিগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেয় অথবা ভাপিয়ে নেয়, আর তারপরে ফোড়ন দেয় এবং ভাজা ভাজি যা মানে পরপর পরপর যে প্রসেসগুলো আছে সেগুলো করে। কিন্তু আমি জাস্ট মানে চটজলদি শর্টকাটে করার জন্য আমি এইভাবে করছি, তাই এটাকে আমি বলছি ফাঁকি ভাজি। তো এটা একটু ভাজা ভাজা হোক, সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কি করব, এর মধ্যে বেশ কিছুটা জল ঢেলে দেবো, দিয়ে সবজিটাকে সেদ্ধ হতে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ এতটা জল দিয়েছি যাতে পুরো সবজিগুলো ডুবে যায়, মানে জলের ভেতরে সবজিগুলো চলে গেছে। এবার একবার টকবকে ফুটবে, ফুটতে শুরু করলে আমি কি করব আঁচটাকে কমিয়ে দেব, দিয়ে ঢেকে দেব এবং সবজিগুলো যাতে একদম নরম তুলতুলে সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। সবজিগুলো বেশ নরম হয়ে এসেছে, যদিও একটু একটু শক্ত রয়েছে। ঠিক এই সময় আমার কাছে বেশ কিছুটা সিদ্ধ আলু ছিল, এটা আমি দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে আমি আলুর যদি কোনো বড় পিস বা ডেলা থেকে থাকে সেটাকে ব্রেক করে নিলাম। নিয়ে এবার আমি কি করছি, এই যে পাও ভাজি মশলাটা আমি বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। আমার দেখে মনে হচ্ছে আর একটু জল দিলে ভালো হয়, তো এই সময় আমি একটু গরম জলও দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ধনে পাতা কুচি, আর এবার দেব মেন ইনগ্রিডিয়েন্ট, যেটা না দিলে পাও ভাজি পাও ভাজি মনেই হয় না, সেটা হলো মাখন। নেড়ে ছেড়ে আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে আরো মিনিট দশেক মতো এটা রান্না হবে, তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো। হয়ে গেল আমার পাও ভাজির ভাজি রেডি। দেখলে তোমরা পাও ভাজির রেসিপি, আর আমাদেরও ডান্স ক্লাস ওভার, তাই তো? ডান্স ক্লাসে গিয়ে গোলাপ টিউলিপস বানিয়ে এসেছে। তো যাই হোক, বহু বহুদিন বাদে পাও ভাজি বানিয়েছি, তো সেখানে একদম ফুটালু দিয়ে বানিয়েছি।
কিন্তু যদি মানে যেহেতু আমি মশলাটা বানিয়ে রেখেছি এবং রেগুলার বেসিসে ভাজি বানানো হয়, তখন আমি দুটো জিনিস বাদ দিই। একটা হচ্ছে আলুটা বাদ দিয়ে দিই, আলু খুব সামান্য, মানে চেষ্টা করি না দেওয়ার, আর দিলেও খুব সামান্য। আর পাওয়ের বদলে ওটা রুটি দিয়ে খেতেও বেশ ভালো লাগে। তো এই হচ্ছে আমার ট্রিক আর কি। এখন বাড়ি যাই গিয়ে, কালকে ডিনারে আমরা বানিয়েছিলাম হচ্ছে, আমি বানিয়েছিলাম হচ্ছে পনির পোলাও আর ডিম কষা। তো পনির পোলাও এবং ডিম কষা এই দুটোরই রেসিপি ফুডিজাটের রেসিপি ভিডিও করা রয়েছে, সেই কারণে কালকে আমি আর ব্লগ করার সময় শ্যুট করিনি। আর এমনি তো প্রত্যেকটা রেসিপি শ্যুট করতে গেলে অনেক বড় ব্লগ হয়ে যাবে। তো কারোর যদি আমার ভার্সনের পনির পোলাও বা ডিম কষা খেতে ইচ্ছে করে, আমি রেসিপি লিঙ্ক দুটো ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা একবার দেখে নিও, চেক করে নিও। তো সেখানে এখন বাড়ি ফিরে লাঞ্চ বানানোর কোনো টেনশন নেই, কিন্তু যেটা রয়েছে সেটা হয়েছে এখন কি আমি মিষ্টি বানাবো, কাঁচা গোল্লা বানাবো। কাঁচা গোল্লারও রেসিপি দেওয়া রয়েছে। আমরা 1:20 বাজে, তো এখন আমরা লাঞ্চ করব। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে এই কাস্ট আয়নের পাত্রটার মধ্যে সামান্য একটু সাদা তেল আমি গরম করে নিয়েছিলাম, নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিয়েছি। তারপরে কী করেছি, আমার কাছে 4-5টা মাশরুম রাখা ছিল, মাশরুম, কর্ন আর পিস, এগুলো দিয়ে সিম্পলি স্টার ফ্রাই করে নিচ্ছি। যখন এটা আর একটু নরম হয়ে আসবে, তখন আমার কাছে এই বাড়িতে বানানো গ্রিন চাটনিটা রয়েছে, যেটা আমি 3-4 দিন আগে বানিয়েছিলাম। তো খুব অল্পই রয়েছে, 2 টেবিল স্পুন মতো হবে। তো বলতে পারি এটা একটা এক্সপেরিমেন্টাল রেসিপি। আমি কী করব, এই যে ভাজাটা রয়েছে তার মধ্যে এই গ্রিন চাটনিটাকে মিশিয়ে দেব। চাটনিটা দিয়ে দিয়েছি, এবার এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দ্যাটস ইট। আর এই আমাদের লাঞ্চ রেডি, পনির পোলাও, ডিম কষা আর তার সাথে হচ্ছে এই ভেজিটেবল স্টার ফ্রাই। 2:30 বাজে, আর এই লাঞ্চ করে প্রথম পর্বের কিচেন পরিষ্কার এবং কাজ শেষ হলো। মিঠির একটা বন্ধু এসেছে, তো মিঠি ওর বন্ধুর সাথে খেলছে, আর আজকে বেশ রোদ ঝলমলে দিন আছে, তো সেই কারণে জামা কাপড়ে একটা লোড আর কি এসেই চালিয়ে দিয়েছি, তো সেটাকে মেলে দিতে যাচ্ছি। আজকে আমার উইকেন্ড মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে উইকডেজেরই একটা দিন আর কি কাটাচ্ছি তোমাদের সাথে। এই দেখো কি সুন্দর রোদ ঝলমলে দিন, কিন্তু বেশ হাওয়া আছে। চলো চট করে জামা কাপড়গুলো মেলে নিই। জামা কাপড় মেলা হয়ে গেছে, যে আমাদের একটা বন্ধু ডিনারে ডেকেছে, তো আমরা ওদের বাড়িতে যাব। আর ওরা প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসে, তাই আমি ভাবলাম যে মিঠি স্কুলের জন্য আমি যখন স্ন্যাক বানাচ্ছি এবং সেটাতে আমি মিষ্টি বানাচ্ছি কাঁচা গোল্লা, আর অ্যাপেল কেকটা আমার বেক করার ইচ্ছে ছিল, জানি না কতটা কী হবে, তো তাহলে ওদের জন্য আর কি অন্তত মিষ্টিটা নিয়ে যাই, কাঁচা গোল্লাগুলো নিয়ে যাই। এখন বাজে 4:00, তো এখন আমি যেটা করবো, পরপর স্ন্যাক্সগুলো বানাবো। ফার্স্টে আমি বানাবো হচ্ছে কাঁচা গোল্লা, তারপরে বানাবো হচ্ছে বাচ্চাগুলোর জন্য একটু চিকেন কাটলেট মতো, তারপরে যদি সময় বাঁচে তাহলে বানাবো হচ্ছে কেক। তো চলো শুরু করি, তার মাঝখানে তো একবার চাটা বানাতেই হবে। আগের সপ্তাহে আমি মিঠি স্কুল স্ন্যাক্সের জন্য বানিয়ে দিয়েছিলাম কালাকাঁদ, এবং ওটা ওর ভীষণ পছন্দ হয়েছে। তো এই সপ্তাহে আমি বানাচ্ছি হচ্ছে তোমার কাঁচা গোল্লা। কাঁচা গোল্লার জন্য ছানাটা আমি বাড়িতে আগের দিন মানে গতকালই বানিয়ে রেখে দিয়েছিলাম। এখানে প্রায় তোমার 550 গ্রাম মতো ছানা আছে, আর আমি ডেসক্রিপশনে তো লিঙ্ক দিয়েই দিচ্ছি, যেখানে গেলে তোমরা আর কি রিটেন রেসিপির মেজারমেন্টটা পেয়ে যাবে। কাঁচা গোল্লা বানানোর জন্য সাধারণত কী হয়, হাতে করে, মানে কাঁচা গোল্লা কেন, যে কোনো সন্দেশই কী করা হয় যে হাতে করে এরকম ম্যাশ করা হয়, বাট আমি এই ফুড প্রসেসরেই করি। তো আমি ছানার সাথে চিনি দিয়ে দিচ্ছি। ভীষণ ইচ্ছে করছিল গুড়ে কাঁচা গোল্লা বানাতে, কিন্তু কনফিডেন্ট পেলাম না যে মিঠি খাবে কি খাবে না। এবার যদি না খায় তাহলে পুরো খাটনি আর পারপাসটাই বৃথা। তো সেই কারণে আমি কি করলাম, চিনি দিয়ে এবারে করলাম, যদি খেয়ে নেয় তাহলে পরের বারে আমি হয়তো গুড় দিয়ে করব। তো চিনিটা দিয়ে দিয়েছি, এবার ঘুরিয়ে নিই চলো। আর এটাকে না ঠিক মিহি করবো না, কয়েকটা পালসেস দেবো, কারণ একটু দানা দানা হলে বেশ খেতে ভালো লাগে। চলো দেখি, এবার এখানকার চিনিগুলো না ভীষণ মিহি হয়, তো সে কারণে আমি আগে থেকে চিনিগুলোকে আর কি গুঁড়ো করি না। ছানাটা একটু একটু ডেলা এখনো রয়েছে দেখতে পাচ্ছ, তো আমি এক কাজ করছি, এর মধ্যেই আমি কয়েকটা এলাচ আর কি হাফ গুঁড়ো করে রেখেছিলাম, তো সেগুলোই দিয়ে দিচ্ছি। আমার আমার এলাচের গন্ধটা বেশ সুন্দর লাগে।
আরো একবার ঘুরিয়ে নিচ্ছি, তারপরে পাক দিতে যাব। আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে ঘিটাকে একটু মেল্ট করে নিয়েছি। কাঁচা গোল্লা আরেকটা জিনিসের গন্ধ, কারণ যেহেতু এটা আমরা ওইভাবে করি না, মানে ট্র্যাডিশনাল ওয়েতে করি না, তাই আমার আরেকটা জিনিস দিলে খুব ভালো লাগে, আর সেটা হচ্ছে কনডেন্স মিল্ক। কিন্তু আজকে আমার কাছে কনডেন্স মিল্ক নেই, তাই আমি এমনি করছি। আর সেই কারণে আমি তোমাদেরকে বলি যে যেটা মানে অরিজিনাল রেসিপি বা যে রেসিপিটা আমি বারবার করতে চাই, সেই রেসিপিটার লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া রইল। সেটাকে একদম ধিমে আছে, কিছুক্ষণ পাক দেব। মানে তোমরা দিলে, পাক দিলে না আমাদের কাঁচা ছানার একটা গন্ধ হয়, আর ছানাটা রান্না হয়ে গেলে তার একটা গন্ধ হয়, সেইটা তোমরা ফিল করতে পারবে, তখন নামিয়ে নিলেই হয়ে যাবে। 10 মিনিটও লাগে না, মানে ছানা বানাতে যেটুকু সময়, আর যেহেতু আমরা এখন হাতে নিট করি না, ফলে অনেকটাই কম সময় লাগে। তো এটা হয়ে যাক, হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। কাঁচা গোল্লাটা হয়ে গেছে, এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি বাচ্চাগুলোর জন্য একটা প্যাটি মতো বানাচ্ছি। বাটির মধ্যে আমি কিছু পোচ চিকেন, আলু সেদ্ধ, ব্রেড ক্রাম্বস, আর তার সাথে একটু পেঁয়াজ কুচি, ভাজা জিরের গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আমি আজকে ডিম দিচ্ছি না, কারণ আমার মনে হয় ব্রেড ক্রাম্ব আর আলু সেদ্ধতে মানে ভালো বার্নিং হবে। এর মধ্যে আমি একটু চিজ দিয়ে দেবো, কারণ বাচ্চাদের জন্য বানাচ্ছি, তো ওরা চিজ খেতে বেশ পছন্দই করবে। দিয়ে ব্যাস অল্প তেল বা বাটার বা দুটো মিশিয়ে দেখি কি করি। সরি, ওরা কথা বলছে, পেছনে আওয়াজ আসছে। এখানে আমি একটু সাদা তেল আর মাখন একসাথে মেল্ট করতে দিয়ে দিয়েছি, মানে সাদা তেল গরম করতে আর মাখনটাকে মেল্ট করতে, আর মধ্যে আমি একটু চিজও দিয়েছি। তো সব একসাথে এরকম মেখে নিয়েছি। ব্যাস এবার একটু প্যাটির শেপ দেবো। আমি বড়রা খেলে ভালো লাগে, এর মধ্যে একটু রসুন, ধনে পাতা, এই সমস্ত কিছু দিলে, কিন্তু বাচ্চারা অনেক সময় না খুব কমপ্লিকেটেড টেস্ট পছন্দ করে না, তাই ওদেরটা খুব সিম্পল রাখছে। একদিকে প্যাটিগুলো ভাজা হচ্ছে, আরেকদিকে আমি চা বসিয়ে দিয়েছি। আর এই বাচ্চাদের জন্য ইভিনিং স্ন্যাক্স রেডি, তিনটে করে প্যাটি দিয়েছি, তার সাথে একটা করে কাঁচা করলাম। তোমরা ছিল বাচ্চা বুড়ো দুজনেরই আফটার স্কুল স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স যাই বলো সেটা। এখন যেটা বানাচ্ছি সেটা হচ্ছে মশলা মুড়ি, বা মশলা মুড়ি বা যা ইচ্ছা বলো, বেসিক্যালি ঝালঝাল করে মুড়ি ভেজে রেখে দিচ্ছি। এটা বাচ্চাদের তো হবে না, কিন্তু আমাদের বড়দের অনেক কাজে লেগে যাবে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করেছি, গরম করে বাদামগুলো দিয়ে দিচ্ছি। Yes, take it. Take it, take it, take it. Can you take it? The top? The whole top? No. May I take a few? Yes. Yeah, because they need it. Take a few, not for the whole thing. এবার আমি এর মধ্যে কারি পাতা দিয়ে দিচ্ছি। তাই তো পালাতো রান্নাঘর থেকে। বাদামটা একটু ভাজা ভাজা হলে আমি অল্প অল্প করে সব মশলা দিয়ে দেবো। শুরু করছি হলুদ গুঁড়ো দিয়ে, একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, বেশ অনেকটাই লঙ্কার গুঁড়ো, চট করে একটু নেড়ে নিই, আমচুর পাউডার, বিট নুন। আমি ভুলে গিয়েছিলাম দিতে, একটু হিং দিলে না খুব ভালো লাগে, উপর দিয়ে এখনই দিয়ে দিচ্ছি। দিয়ে পুরো একটু নেড়ে চেড়ে নিয়ে নিই। কিশমিশ কিশমিশ দিয়ে দিচ্ছি, ভালো লাগে, বেশ ঝাল মিষ্টি, টক ঝাল মিষ্টি আর কি। বিট নুন দেওয়া আছে, তাও একটু পরিমাণ মতো নুন দিতে হবে। নুনটা বুঝে দিও, আর একটু চিনি,
কাছে এই এক কৌটো মুড়ি রাখা রয়েছে, এই পুরো মুড়িটা একটু একটু করে দেবো আর মেশাতে থাকবো। সুন্দর একটা কালারও হচ্ছে আর গন্ধ তো বেরোচ্ছেই। ভালো করে মিশানো হয়ে গেছে আর এটা বেশ ঝাল ঝাল খেতে হচ্ছে, আমি চেখে দেখলাম। এবার এগুলো সম্পূর্ণ অপশনাল, কিন্তু আমি দিয়ে দিই যাতে ভালো লাগে খেতে বেশ কিছু ঝুরি গাজা, চানাচুর একসাথে মিশিয়ে সব রেডি। ঠান্ডা হলে আমি কৌশলে ভরে রেখে দেবো। এক সপ্তাহ থেকে 10 দিনের জন্য আমার বিকালের স্ন্যাক্স, মানে বিশ্বকে কি দিয়ে পাঠাবো অফিসে বা আমি চায়ের সাথে কি খাবো সেই চিন্তা দূর। এখন আমি গরম গরম মুড়ি ভাজি, তাই গরম গরম মুড়ি আর চা সেটা তো আজকে বিকেলে হচ্ছে। আর আমার লাস্ট যে স্ন্যাক্সটা বানানো বাকি রয়েছে এই সপ্তাহের জন্য সেটা হচ্ছে অ্যাপেল কেক। আমার আগের কেকের রেসিপিতে তোমরা একজন বলেছিলে, দিদি এত সুন্দর কেকের রেসিপিটা দিলে না, সত্যি কথা বলতে ওটা আমার একটা ট্রায়াল রেসিপি ছিল। আর যে রেসিপিটা আমি 100% শিওর হই না সেটা আমি কী করে তোমাদের সাথে শেয়ার করবো বলো, তো সেই কারণে ওই রেসিপিটা দিইনি। বাট অ্যাপেল কেকের যে রেসিপিটা সেটা ফুডিজাতে একদম ডিটেল রেসিপি দেওয়া রয়েছে, ভিডিও করা রয়েছে, লেখাও রয়েছে। ডেফিনেটলি লিঙ্কগুলো তো ডেসক্রিপশন বক্সে থাকবে, তাই তোমরা ওখানে ক্লিক করে সোজা ভিডিও রেসিপি অ্যান্ড রিটেল রেসিপিতে চলে যেতে পারবে অ্যাপেল কেকের। আমি চা খেয়ে চট করে কেকটা বানিয়ে নিই তারপর নিমন্ত্রণের জন্য রেডি হই। আর এই আমার অ্যাপেল কেকও রেডি, সমস্ত কাজ সেরে আজকের মতো আমার কিচেন বন্ধ। এখন যাবো নিমন্ত্রণ খেতে। কটা বাজে এখন? 6টা। আবার রেডি হয়ে গেছি নিমন্ত্রণ খাওয়ার জন্য। সত্যি কথা বলতে সপ্তাহে কোনো একদিন যদি তুমি 1 থেকে 1.5 ঘন্টা টাইম নাও, 1 ঘন্টা হয়তো কেক বেক করলে হবে না, আমাদের বাঙালি মিষ্টি তারপরে এই মুড়ি ভাজা টাজাগুলো কিন্তু আরামসে হয়ে যায়। যদিও আমি ছানাটা আগের দিন বানিয়ে রেখেছিলাম, আর ছানা বানাতে তোমার কোনো অ্যাক্টিভ সময় তো লাগেই না, তো সেটাই বলছি আর কি, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তুমি 2 থেকে 3 রকমের যদি স্ন্যাক বানিয়ে রাখতে পারো গোটা সপ্তাহ কি দিন দশেকের জন্য তুমি সম্পূর্ণভাবে নিশ্চিন্ত হতে পারো। অ্যাটলিস্ট আমার জন্য তো সেটা কার্যকরী হচ্ছে, আর সেই কারণেই আমি সেই পয়েন্টসগুলো সেই থটসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। অ্যাজ অলওয়েজ ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না ফুডিজ অ্যাট লাইফে। কথা হবে পরের ব্লগে, সকলে খুব ভালো থাকবে, বাই।